সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, চলে আসলাম আবারও সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিউটিটিবিডি ল্যাব ইউটিউব চ্যানেলে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়াল এবং আজকের টপিক হচ্ছে এলজি একটি এলইডি টিভি। তো আমার সামনে দেখতে পারতেছেন সেই এলইডি টিভিটি। তো এই টিভিটি সাউন্ড আমি দেখিনি, তো আমরা এখন একটু দেখে নেব। তো এটা হচ্ছে একটি মনিটর আইটেম, দেখতে পারতেছেন এখানে লেখা আছে 17 ইঞ্চি কম্পিউটার মনিটর, পাওয়ার বাই 12 ভোল্ট টু 20 ওয়াট, মেড ইন চায়না। তো এটা কম্পিউটার মনিটরের মাধ্যমেও ব্যবহার করা যাবে, মনিটর মানে হিসেবে ব্যবহার করা যাবে। তো আমরা দেখে নিই এটার আসলে পাওয়ার দিয়ে এটার প্রবলেমটা কী, তারপরে সলভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পাওয়ার ওকে, আমরা একটু স্ট্যান্ড বাই রিলিজ করে নেই, ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লেটি সম্পূর্ণ সাদা, এটা ডিসপ্লেটি একেবারেই সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে করে এই ডিসপ্লেটি ওকে করা যায় কিনা। তো পুরো ভিডিও জুড়েই থাকবেন, যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করতেছি এখন এটার মূল যে প্রসেস, রিপেয়ারিং প্রসেস, একটু স্কিপ করে নেব। আসলে এই টিভিটির প্রসেসিংটা এরকম, মনে করছিলাম এটা কালকা ব্যাকাবার, কিন্তু আসলে এটার সাথে পুরো ব্যাকাবারটি জুড়ে রয়েছে, যার কারণে পুরো ব্যাকাবারটি আমাকে খুলতে হলো। তো আমরা ডিসি জ্যাকটি আগে খুলে নেব। এটার যে ফুল প্রসেসিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুরো আগে কভারটি খুলে নিতে হবে, নসেতে এটার কাজ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। তো এটি স্কিপ করে নেব। আমি সবই খুলে নিতেছি এবং এটার ভিতর থেকে যে কাপড় রয়েছে সেটাও খুলে নেব। যাতে করে কাজটি করতে অনেকটা সহজ হয়ে যায়, তা যেহেতু এটা একটা ডিসপ্লে প্রবলেম। তো দর্শক, এটা সব কিছু আমি খুলে নিয়েছি দেখতে পারলেন। তো স্পিকার লাইট আমরা এটাকে সাইড করে রেখে দেব এবং এই ডিসপ্লেটি সম্পূর্ণ যেহেতু আলগা, সে কারণে আমি ডিসপ্লেটিও সাইড করে রেখে দেব। ফুল কভারটি আমি খুলে নিলাম, অর্থাৎ এটার ভিতরে যা ছিল আমি সব খুলে নিলাম। কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়, যদি বাগবে ভালো হয় চেষ্টা করলে হয়ে যায়, তাতে কাস্টমারের জন্য লাকি চান্স, নসে আরেকটি নতুন কিনে নিতে হবে। তো একটি স্কিপ করে নেব। তো সম্মানিত দর্শক, আমি প্যানেলটি খুলে নিলাম এবং
প্যানেলটি পুরো খুলিনি, কারণ যেহেতু টিকন বোর্ডটি উপরে রয়েছে, সেক্ষেত্রে আমি এখন টিকন বোর্ডের যে ভোল্টেজগুলি রয়েছে সেগুলি চেক করে নেব।